গুড মর্নিং। তো কালকে আমরা সেরকমভাবে আর ডিনার আর করিনি, মানে তোমাদের হালকা ফুড এরিয়াটা দেখালাম কিন্তু সেইভাবে কিছু খাইনি, কারণ আমরা তার আগে পিজা খেয়েছিলাম তো পেট ভরে গেছিলো। তো এনিওয়ে গুড মর্নিং, আজকে আমাদের ফুকেটে ডে নাম্বার টু। তো আমরা এখন যাচ্ছি ওর শ্যুট করতে, ও এটা পড়েছে। আমরা মোস্টলি বিচের দিকেই করব, দেখি আর কি জায়গা পাওয়া যায়, কারণ ওর আর বেশি বাকি নেই, কিছু শর্ট বাকি আছে। তো মোস্টলি মানে বিচ নেওয়ারই ইচ্ছা আছে, সমুদ্র বিচ এইটা নিয়েই। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রচন্ড রোদ, জন্মদিন ছিল, এখন ওগুলো তুলে দিয়েছে, বাট আমরা কালকে তো খুব সুন্দর লাগছিল ওটা দেখতে। আমার অনেস্টলি জায়গাটা দেখে অনেকটা মায়ামি মায়ামি ফিল হচ্ছে, মানে ওরা অনেকটা, আমি দেখলাম বিল্ডিংসগুলো মায়ামির ভীষণ ফলো করে, মায়ামিতে যেরকম বিল্ডিংস আছে সেই ধাঁচেরই। বাট এটা হচ্ছে রেনবো স্ট্রিট আমরা যেটা দিয়ে হাঁটছি। হ্যাঁ, এটা হচ্ছে রাস্তাটা, খুব সুন্দর, তোমাদের রাস্তাটা দেখাই একবার। আরও এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এখানে একটা টং বিচ ফুকেট লেখা, কালারফুল, বেসিক্যালি রেনবো প্রাইডের জন্যই করা এখানে। 2 hours later, তো আমাদের মিউজিক ভিডিও মোটামুটি ডান, আমরা এখন আর কিছু কয়েকটা এক্সট্রা শট নেব ভাবছি। আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, তো মোটা শোনা যাবে আর কি, না সমুদ্রে আবার যদি নাও শোনা যেতে পারে, কম শোনা যাবে। তো এনিওয়ে আমরা এখন আর একটা লোকেশন কালকে আমি রাতে দেখেছিলাম, ওখানটায় যাচ্ছি, ওখানটা দেখাই তোমাদের। ব্লগের জন্যই মেনলি যাবো, আর ভাবলাম ওরও কিছু শট নিয়ে নিই মিউজিক ভিডিওর জন্যে, মানে ওখানটা পুরো গ্রাফিটি করা রয়েছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো তাহলে। তো আমাদের পেছনে অবভিয়াসলি দেখতে পাচ্ছ প্যাটং বিচ এটা, আর আমি ওই জায়গাটায় পৌঁছে গেছি এখন। তো চলো তোমাদের দেখাই গ্রাফিটির জায়গাটা। আমাদের শ্যুট ডান, তো এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়, এখন খুঁজছি কোনো খাবারের জায়গা বা জুস বগেরা কিছু খাওয়ার, কারণ এখানে আমি যা দেখলাম জুসের দাম প্রচণ্ড বেশি, মানে 150 বাট করে এক একটা ফ্রেশ জুস রয়েছে। তো দেখি কোথায় পাওয়া যায়, সেটার থেকে বেটার 7-Eleven থেকে নেওয়া।
সকালে রুম ট্যুর করা হয়নি তাই এখন এখন আমাদের ফ্রি টাইম রয়েছে তো তাই ভাবলাম একটু সুইমিং পুলে আসি তো এখন এলাম এসে এখন শুভম আসছে ওইকে তোমাদের দেখাই হেই গাইস আমরা আবার বেরিয়ে পড়েছি পুলে চান করার পর প্রায় দু ঘন্টা চান করলাম তো তারপর এখন লাঞ্চ করছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে 4:18 প্রায় 4:30 বাজে এখন আমরা লাঞ্চ করবো আমরা বেসিক্যালি ইন্ডিয়ার টাইমে লাঞ্চ করছি আর কি তো এনিওয়ে এখন আমরা আজকে ডিসাইড করলাম যে শুভম অনেকদিন ধরে বলছে ইন্ডিয়ান খাবে তো চলো ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে যাবো ওখানে এখানে ম্যাক্সিমাম জিনিসের এত দাম বেশি ইন্ডিয়ান ফুডে তো ভাবলাম যে বিরিয়ানিটাই একমাত্র কম দাম তো আমি চেক করে নিলাম ফার্স্টে একটা উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে তো ওখানেই যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে বিরিয়ানি না হচ্ছে তো ফুকেটে এসে একটা সুবিধা হচ্ছে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে তো কোনো প্রবলেম হবে না যাদের ইন্ডিয়ান ফুড মিস করে যেমন শুভম তো ও প্রচণ্ড মিস করছে ইন্ডিয়ান ফুড তো এনিওয়ে আজকে ফাইনালি ইন্ডিয়ান ফুড খাওয়া হচ্ছে তাও ইন্ডিয়ান নয় মানে বেসিক্যালি বিরিয়ানি খাওয়া হচ্ছে তো সর্ট অফ ইন্ডিয়ান তো এনিওয়ে তোমরা এখানে এসে মিস করবে না কারণ এখানে প্রচুর রেস্টুরেন্টস রয়েছে আর এটা আমার হ্যাঁ এখানে সবই মানে আমাদের সব কিছু হবে না আমরা বিরিয়ানিটা নিয়েছি তোমরা চাইলে রাইসও নিতে পারো এখানে রাইসও পাওয়া যায় এরকম পরাঠা ফরাঠা সবই পাওয়া যায় যে যেটা পছন্দ করো সেটা নিতেই পারো আমার মানে যতগুলো আমি রেস্টুরেন্ট এখানে দেখলাম এইটা তার মধ্যে সব থেকে ভালো দেখতে লাগলো আর কি এবার খাবারটা দেখি কেমন হয় তো চলো খাবার আসুক তখন দেখাচ্ছি তোমাদের অনেকদিন বাদে নাকি ঝাল লেগেছে ঝাল লেগেছে ভালো লেগেছে এটা নরমাল জিনিস জিনিস নষ্ট করে তো হাফও খাইনি হ্যাঁ আমি পুরো খালি করে দিয়েছি দেখো না করাটাও ঠিক না
খাও খাও পুরো খেলো। দেখো আমাকে আমাকে বললো যে নাকি আমি খাইনি, আমার প্লেট পুরো দেখো ফাঁকা, আর একদমই নয়। কি প্রমাণ আছে বলো তোমরা, কি প্রমাণ আছে তোমরাই বলো? ওর সামনে প্লেট আছে যে প্লেটটাতে খাওয়ার আছে, কিন্তু আমার সামনে প্লেটটাতে দেখো নেই। না আগের ক্লিপটা ডিলিট হয়ে যাবে, তো কোনো প্রমাণ নেই। ওকেই এখন খেতে হবে, আর ওই খাওয়াতে লেট করে, এটা প্রুফ করে দিল। যারা যারা দেখছে বা যারা যারা রেগুলার বেসিসে ফলো করে বা পার্সোনালি চেনে তারা জানবেই যে কে কাকে শেষ করে, তাকে লেটে শেষ করে। যারা যারা ওকে পার্সোনালি চেনে, আমাকে তো পার্সোনালি চেনে না, তা আমাকে যারা আমাকে পার্সোনালি চেনে না তারা তো কেউ জানবে না যে কে খেতে পারেনি। তার মানে আমি খেয়েছি, ও খেতে পারেনি। এটার কোনো মানে নেই, আমি খেতে পারি আসতে, আজকে খেয়ে নিয়েছি এতদিন পর খাবার পেয়ে। 5 hours later আজকে কি হচ্ছে? আজকে স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে। আমাদের সাথে আছে চিকেন, চিংড়ি, আর এই মাছটা আমি ঠিক জানি না কি মাছ এটা, কি মাখেল ফিশ, কিছু একটা ফিশ। আর সাথে হচ্ছে ব্লু মার্গারিটা, আর এদিকে চিংড়ির একটা, হ্যাঁ এটা টেম্পুরা, প্রন টেম্পুরা। তো স্টার্ট করো, স্টার্ট করো। গান চলছে যদিও, আমরা এখানে ডিনার করছি আর এত কিছু নিয়েছি। আমার সঙ্গে ম্যাচ করে গেছে,